কুড়িগ্রামের রৌমারি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 40,000 মানুষ, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি বন্ধ হয়ে পড়েছে উপজেলার 21টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এদিকে জরুরি ভিত্তিতে বন্যা দুর্গত এলাকায় সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির পানিতে জিঞ্জিরাম, ধরণী ও কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়ে রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত তিন দিন ধরেই পানিবন্দী রৌমারী, শোলমারী, দাঁতভাঙা ও যাদুচর ইউনিয়নের প্রায় 40,000 মানুষ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এলাকা প্রচুর বন্যা দেখা যায়, ধারণার ক্ষতি হয়েছে, ঘরবাড়ি শুকনো খাবারের সংকটে পড়েছে এলাকাবাসী ও শ্রমজীবী মানুষ, পাশাপাশি বন্ধ হয়ে পড়েছে উপজেলার 21টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কলেজ বন্ধ হওয়ার কারণে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। বন্যার পানিতে শাকসবজি, মরিচ, কাউন ও তিল সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। শাকসবজি ব্যাপক ক্ষতি হয়ে গেছে। জরুরি ভিত্তিতে বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার সরবরাহ করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। গত কয়েকদিন আগে আমরা প্রায় 3 লাখ টাকার মতো জিআর বরাদ্দ পেয়েছি, সেগুলো দিয়ে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করব। অতিরিক্ত বরাদ্দের জন্য আমরা জেলা প্রশাসক স্যারের কাছে লিখেছি, সেটা আসলে খুব তাৎক্ষণিকভাবে সেটা দুর্গতদেরকে দিয়ে দেওয়া হবে। টিবিসি নিউজ ডেস্ক।